Salbrum no jitiki shikorok agari tongka tongkra chakrai krika hasni lukurok wan macha lejak awai namang plika supeka bisalgor andomar ringnogo hor kuthuni jarawo manikhna timani kok tumarege semanka tangsali hor kuthuk jarawo ringnok ni storeroom ni tailam sabaye shikok ni dol habai nangkuk mani manikhni kahamro khogitlanga ni kok siljaka kraksali phungo ringnogo thangai opati muno mokol kalaika yagulo kok tumar hor jaka bisalgor thanawo police patima thayo phaye yagulo patiman toye ringnok ni phangnai ra bisalgor thanawo kok siljagai mamla kalaika boro kok siljaka kefek mane chanai ningai rok phalai rok no opati mungbai kringjak tongui mano hnei ki hoyse sir অ্যাকচুয়ালি গতকালকে রাত্রেবেলা খুব সম্ভবত একদল নেশা যারা যুক্ত ড্রাগ এডিক্টেড যারা রয়েছে খুব সম্ভবত এদের থেকেই কয়েকজন দুর্বৃত্ত বা বলুন যে সমাজ বিরোধী কিছু ছেলে এগুলো আড্ডা বা তাদের আঁকড়া থাকে। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে স্টোর রুম রয়েছে তার ঠিক পাশেই স্কুলের একদম এই কর্নারে। তো আমরা সকালে যখন আসি আমাদের স্কুলের যারা ফোর্থ ক্লাস যারা রয়েছে স্টাফ তারা যখন ওই স্টোর রুম খুলে তখন দেখতে পাই যে সেখানে অনেক কিছু জিনিসপত্র সেখানে মিসিং। যেরকম ধরুন আমরা ওই যে বড়ো বড়ো প্রোগ্রামগুলোতে যে মানে খাবার পরিবেশন করার জন্য যে বড়ো আমাদের গামলাগুলো রয়েছে সেগুলো, তারপরে গ্যাসের ওভেন রয়েছে বা আরও অনেক প্রচুর পরিমাণে জিনিস মানে ধরতে পারেন আর 15-20,000 টাকার মতো জিনিস আমাদের এখান থেকে মিসিং। তো আমরা যখন ভিতরে এন্টার করলাম তখন গিয়ে দেখি আমরা জানলা ভাঙা, তার পাশাপাশি টিন কেটে সেখান থেকে প্রচুর পরিমাণ জিনিস লুটপাট করে নিয়ে গেছে। আর এখানে এই যে চুরির ঘটনাটা আজকে প্রথমবারের মতো নয়, এক আগেও আরেকবার আমাদের ক্যাশ কাউন্টারের সামনে থেকে বৃষ্টির দিন ছিল তো সেখান থেকে আমাদের সিলিং ফ্যান নিয়ে গেছে। তো এবং এখানে এই বরাবরই এইখানে এই যে নেশাযুক্ত যে ছেলেপেলেগুলো আছে সেগুলো বরাবরই আমাদেরকে ডিস্টার্ব করে। তো এখান থেকে প্রচুর পরিমাণ স্মেলও আসে সেখান থেকে, যেগুলো অভিভাবকরা অথবা যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তাদেরই নাকে গিয়ে সেগুলো পৌঁছায়। তো বিভিন্ন সময় টিচাররা আমাদের পক্ষ থেকে গিয়ে সেগুলোকে বাধা দেওয়ার চেষ্টা করি এবং পাশাপাশি যারা প্রশাসনকেও আমরা সেই বিষয়গুলো নিয়ে অবগত করিয়েছি এবং আজকে সেই অনুযায়ী আমরা একটা অ্যাপ্লিকেশন দায়ের করিয়েছি বিশালগড় পুলিশ স্টেশনে। তো ওনারা এসে দেখে গেছেন, ইন্সপেকশন করে গেছেন, দেখা যাক এরপরে ওনারা কী পদক্ষেপ নেয় এই বিষয়টা নিয়ে। আচ্ছা, আপনাদের স্কুলে তো নাইট গার্ড আছে না? ছিল, উনি বিষয় হচ্ছে কি এই জায়গাটা থেকে তাদের উনি যে জায়গাটা ছিলেন এখন কোন হয়তো বা গভীর রাতে হয়েছে, ওনার হয়তো তন্দ্রা চোখ লেগে গেছে হয়তো বলতে পারে না। এবং তারা অ্যাকচুয়ালি মনে হয় খুব আগে থেকেই প্রি প্ল্যান বা অবজার্ভ করেছে যে কোন রুমে উনি থাকে বা কোন সময়ে আসলে পরে তাদের সুবিধা হবে, হ্যাঁ সেই বিষয়টাকে ওরা খেয়াল করেছে। অ্যাকচুয়ালি আমাদের এই ডান দিকের যে গলিপথে এবং পুরো স্কুলেই কিন্তু সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু আমাদের এই রুমের পেছনের জায়গাতে কিন্তু কোনো রকম সিসিটিভির ব্যবস্থা নেই। হয়তো তারা সেই সুযোগ নিয়েই নদীর কিনারা হয়ে তারা এই বেড়া কেটে তারপরে এই দিক থেকে প্রবেশ করে এই জিনিসগুলো লুটপাট করেছে।